হে গাইজ, ওয়েলকাম টু ফিজিওটক। আর একটা নতুন ভিডিওর সাথে আমি অজিত আবার আপনাদের ওয়েলকাম জানাই। তো যেমনটা কি থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, ফিজিওটকে আজকে আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে একটা এক্সপ্লেন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য। এবং যদি আপনারা আমাকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকেন, যদি চান আমাকে সেখানে ফলো করতে, তাহলে লিঙ্ক আমি ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো। আপনাদের ভালো লাগলে আমাকে সেখানে ফলো করতে পারেন। এবং ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক কিছু শিখতে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, যেমনটা কি আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন, আজকে আমি কোনো এক্সারসাইজ ভিডিও আপনাদের জন্য আনিনি। আজকে আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ফ্রোজেন শোল্ডার শুরু করার আগে আমি এটা বলতে চাই যে এখনকার দিনে সমস্ত এজ গ্রুপের মানুষের কাছেই, চাহে সে ফিমেল মেল যাই হন যেই হন, তাদের সবার কাছেই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং যাদের ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তারা নিজেকে অনেকটাই, অনেকেই ডিপ্রেশনে চলে যায়, কারণ অনেক তীব্র ব্যথা হয়, নিজেকে হ্যান্ডিক্যাপও ভাবতে শুরু করেন। তো চলুন টপিক শুরু করা যাক। তো বন্ধুরা, ফ্রোজেন শোল্ডার কি? ফ্রোজেন শোল্ডার হলো আমাদের যে শোল্ডার জয়েন্ট, মানে স্ক্যাপুলা আর হিউমেরাস মিলে যে আমাদের শোল্ডার জয়েন্ট তৈরি হয়েছে, সেই শোল্ডার জয়েন্টের মধ্যে এক ক্যাপসিউল থাকে। সেই ক্যাপসিউলের সাহায্যেই আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হয়, মানে অ্যাবডাকশন, ফ্লেকশন, অ্যাডাকশন, এরকম সব মুভমেন্টগুলো হয়। যদি কোনো কারণে সেই ক্যাপসিউল ফ্রিজ হয়ে যায়, তো আমাদের শোল্ডার জয়েন্টে যে মুভমেন্ট, সেখানে একটা রেস্ট্রিকশন তৈরি হবে। রেস্ট্রিকশন তৈরি হলে হওয়ার ফলে আমাদের পেন, তীব্র একটা ব্যথা, পেন অনুভূতি হয়। যখনই আমরা হাতটাকে কোনো মুভমেন্ট করি, চাই সেটা ফ্লেকশন হোক বা এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, যাই হোক, এক মুভমেন্টগুলো করার সময় মনে হয় যেন আমাদের শোল্ডার ফ্রিজ হয়ে গেছে এবং খুবই একটা তীব্র ব্যথা অনুভব হয়। তো এইটাই হলো ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডারের কারণ কি? কারণ অনেক হতে পারে, তাদের মধ্যে প্রথমে হলো হাই ব্লাড সুগার। যাদের ফ্রোজেন শোল্ডার হয়, মানে হাই ব্লাড সুগার যাদের যাদের আছে, তাদের 99% চান্স থাকে ফ্রোজেন শোল্ডার হওয়ার। 2 নম্বর কারণ হলো ট্রমা বা ইঞ্জুরি। ধরুন কারোর যে কোনো একটা শোল্ডার জয়েন্টে কোনোভাবে ইঞ্জুরি বা চোট লেগেছে, তো তাদেরও হওয়ার চান্স থাকে, ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স থাকে। 3 নম্বর হলো আপনার শোল্ডার জয়েন্টে যদি ডিসলোকেশন হয়ে যায় কোনো কারণে, ধরুন আপনার কোনো চোট লাগলো, সেক্ষেত্রে ধরুন আপনার শোল্ডার জয়েন্টে একটা ডিসলোকেশন হলো, তো এক্ষেত্রেও আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডার তো কাদের বেশি হয়? ইউজুয়ালি মেল ফিমেল দুজনেই এটাতে অ্যাফেক্টেড হন, এবং এটার এখন আর কোনো নির্দিষ্ট এজ নেই, কারণ এখন সমস্ত এজের মানুষদেরই এটা প্রায় দেখাই যাচ্ছে। এবং এখানে আমি একটা আপনাদের কথা জানিয়ে দিই যে অনেকেই ভাবেন যে শোল্ডারে একটু পেন হচ্ছে মানেই ওটা ফ্রোজেন শোল্ডার, কিন্তু এটা, এই ধারণাটা একদমই ভুল। ফ্রোজেন শোল্ডার মানে শোল্ডারে পেন হওয়া মানেই যে ফ্রোজেন শোল্ডার হয়েছে, এই এটা একদমই নয়। ফ্রোজেন শোল্ডারে কি হয়, আপনার মাস শোল্ডার জয়েন্টে যে মুভমেন্টটা সেটা একটু ফ্রিজ হয়ে যায়, পেন হয়, কিন্তু আপনার এমনি শোল্ডার পেনে মাসেল পেন হয়। তো এইটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এর ক্লিনিক্যাল ফিচার্স কী, মানে কী কী সিমটম এগুলো দেখা যায়? প্রথমে প্রথম পয়েন্ট হলো আপনার শোল্ডার জয়েন্টে স্টিফনেস দেখা দেবে, মানে শোল্ডার জয়েন্ট স্টিফনেস হয়ে যাবে এবং আপনার কোনো মুভমেন্ট হবে না। 2 নম্বর হচ্ছে আপনার শোল্ডার জয়েন্টের আশেপাশের জায়গাটা, মানে ধরুন এই আমার এই যে শোল্ডার জয়েন্ট, এই আশেপাশের জায়গাতে সোয়েলিং হবে এবং ভেতরটা খুবই একটা গরম হয়ে থাকবে, সোয়েলিং হবে। 3 নম্বর পয়েন্ট হলো মাসেল স্প্যাজম, মানে আমার শোল্ডার জয়েন্টের এরিয়ার মাসেলগুলো মধ্যে স্প্যাজম দেখা যাবে, মানে স্টিফনেস একটা দেখা যাবে, মাসেলগুলোর মধ্যে কোনো আর কাজ হবে না। তো বন্ধুরা, এর ইনভেস্টিগেশন আপনারা কী করে করতে পারবেন যে কারোর ফ্রোজেন শোল্ডার হয়েছে কি না? তো ফ্রোজেন শোল্ডার কারোর হয়েছে কি না এটা জানার জন্য প্রথমে ব্লাড টেস্ট আছে, সুগার টেস্ট আপনারা সবাই জানেন। আপনার ব্লাডের ফাস্টিং পিপি, ব্লাড সুগার ফাস্টিং পিপি টেস্ট করতে পারেন।
আপনার শোল্ডার জয়েন্টের যে অ্যাফেক্টেড শোল্ডার জয়েন্ট যেটা, সেটার আপনারা এক্সরেও করতে পারেন। আপনারা যদি এই দুটোতেও আপনাদের কোনো ধরা না পড়ে তো আপনারা এমআরআইও করতে পারেন শোল্ডার জয়েন্টের। তো এই তিনটে ইনভেস্টিগেশন আপনারা করতে পারেন। তো এবারে বন্ধুরা আমি আসবো এর ট্রিটমেন্টে। ট্রিটমেন্টে তো অবশ্যই আপনাকে একজন ভালো অর্থোপেডিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, দুই ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপিতে এখানে ইউজুয়ালি IFT, USTI, টেন্স, শর্ট ওয়েভ এই কটা মেশিন ইলেকট্রোথেরাপিতে অ্যাপ্লাই করা হয়। এছাড়াও এক্সারসাইজ আছে, যেমন প্রথমে আপনার ব্যথা কমানোর জন্য মোবিলাইজেশন এক্সারসাইজ, তারপরে স্ট্রেচিং এক্সারসাইজ, এই সমস্ত এক্সারসাইজগুলো আপনাদের করতে হবে। পেন্ডুলাম এক্সারসাইজ আছে, সুইং আছে, এই সমস্ত এক্সারসাইজ, সেগুলো আমি এই কী কী এক্সারসাইজ করতে হবে এটা আমি একটা পরে একটা ভিডিও বানিয়ে দেবো। সেখানে আমি আপনাদের কী কী এক্সারসাইজ করতে হবে সেগুলো আমি বলে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। আর যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।